আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে। আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। রমজানের প্রথম জুম্মায় লন্ডনের মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়। ক্রিয়েটিভ কানেকশন চিত্রাঙ্কন প্রকল্পের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। লন্ডন সফররত এমপি শফিক চৌধুরীকে বিমানবন্দরে আওয়ামী লীগের উষ্ণ সম্বর্ধনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র মাহে রমজান সমগ্র বিশ্বের মুসলমানদের মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের সর্বোত্তম মাস। তাকওয়া বা ক্ষুধাভীতি অর্জনের সেরা সুযোগ এ মাসেই ঘটে। আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের নিমিত্তে এ মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। এদিকে শুক্রবার রমজানের প্রথম জুম্মা উপলক্ষে লন্ডনের মসজিদগুলোতে সমবেত হয়েছিল বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান। লন্ডনের বিভিন্ন স্থান থেকে শত শত মুসল্লিরা পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদ এবং ব্রিকলেন মসজিদের নামাজের জন্য জড়ো হয়। নির্ধারিত সময়ের পূর্বেই পরিপূর্ণ হয়ে ওঠে মসজিদগুলো। এ সময় মুসল্লিরা জুম্মার নামাজ ছাড়াও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, তসবিহ তাহলিল এবং নফল নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। এদিকে রমজান উপলক্ষে পূর্ব লন্ডনে জমে উঠেছে জমজমাট ইফতারের বাজার। এখানে যেমন বাঙালির রেস্তোরাঁ ও টেকওয়ে থেকে ইফতার কেনার ব্যবস্থা রয়েছে, তেমনি রয়েছে সবাই একসঙ্গে বসে মাগরিবের আজান শুনে ইফতার খাওয়ার বন্দোবস্ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাস পেয়ে যদি কোনো মানুষ তার জীবনের গুনাহকে মাফ করাইতে না পারে, তার মতো হতভাগা এই দুনিয়াতে আর কেউ নেই। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, রমাদান তো আল্লাহ তাআলার নিয়ামত। আমরা তো অনেক কষ্ট করে রোজা রাখছি, তবে রমাদানের আমল শুধু রোজা নয়, অনেকগুলো আমলের সমষ্টি এই রমাদানের মধ্যে একসঙ্গে করে আল্লাহ তাআলার কাছ থেকে বিশাল নিয়ামত পাওয়ার সুযোগ। মানুষ এমনভাবে পাবন্দি হইত যে আল্লাহ আল্লাহ রসুল্লোর কানুনুল্লাগি ইগু দুনিয়ায় আখেরে ফায়দা। রমজানে অতটুক ফায়দা করে মানুষের ইমান রে তাজা করে। রমজান মাস আমরা ভালো থেকে চলে যেতে হবে, আমরা রমজান রাখতে হবে। রমজানে ভালো খান করা, ভালো খান থেকে আমরা বিরত থাকা, ভালো শিক্ষা দেওয়া, ভালো বাড়িভাবে চলা। ক্রিয়েটিভ কানেকশন চার বছর ব্যাপী অংশগ্রহণমূলক চিত্র অঙ্কন প্রকল্প, যা পরিচালিত হয় ব্রিটেনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির লার্নিং ডিপার্টমেন্ট কর্তৃক। যুবকদের প্রতিকৃতি অঙ্কন বিদ্যায় পারদর্শী করতে ক্রিয়েটিভ কানেকশন কাজ করে যাচ্ছে। মূলত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে এই প্রকল্প পরিচালিত হচ্ছে। ক্রিয়েটিভ কানেকশন প্রোগ্রামের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধে ৭টায় আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এখানে বাঙালি কমিউনিটির পক্ষ হতে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা ট্রাস্টের পরিচালক আনসার আহমেদুল্লাহ। তিনি এ সময় বাঙালি সংস্কৃতি, খাদ্য, ফ্যাশন এবং ইতিহাসে বাংলা কমিউনিটির অবদানের কথা উল্লেখ করেন। উল্লেখ্য, ক্রিয়েটিভ কানেকশনের সংগ্রহে রয়েছে বাংলা বিহার ও উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলা ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জনক শেখ মুজিবুর রহমানের ছবি। এছাড়া এতে নতুন করে যুক্ত হয়েছে বাঙালি আকরাম খানের ছবি, যিনি গত বছর লন্ডন অলিম্পিকে কোরিওগ্রাফি করে যশ অর্জন করেছিলেন। অনুষ্ঠানে যোগ দিয়ে ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মেরি ই এলডেন বলেন, আমি খুবই উৎফুল্ল যে ক্রিয়েটিভ কানেকশন প্রজেক্টের আওতায় লন্ডনের যুবকরা অঙ্কন বিদ্যার উপর কাজ করছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির ডিরেক্টর স্যান্ডি নাইরেন। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট দুই আসনের সংসদ সদস্য শফিক চৌধুরী এমপি বুধবার এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য এসেছেন। লন্ডন সময় দুপুর ৩টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান, সহসভাপতি হরমুজ আলী, শাহ আজিজ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদ রহমান ফারুক, মহানগর আওয়ামী লীগের সভাপতি লালা মিয়া সহ আরও অনেকে।
পরে এক সংক্ষিপ্ত পথসভায় শফিক চৌধুরী অভিযোগ করে বলেন, বিএনপি জামাত জোট দেশকে মৌলবাদের আখড়া তৈরির চেষ্টা করছে। ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে যুদ্ধাপরাধীর বিচার বানচাল করার চেষ্টা চালানো হচ্ছে, যা কোনোদিনও হতে দেয়া হবে না। আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে যুক্তরাজ্য বিএনপি ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির সাসেক্স এক শাখার উদ্যোগে এক সভা সোমবার ইস্টবর্নের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সাসেক্স বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মুকিদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি বদরুজ্জামান সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, সিফোর্ড কাউন্সিলের কাউন্সিলর আলী হায়দার, সংগঠনের সহসভাপতি ইলিয়াস হোসেন, ইস্টবর্ন কাউন্সিলের কাউন্সিলর হারুন মিয়া, সোনারবাংলা অ্যাসোসিয়েশন ফাউন্ডার আব্দুল খালিক, গোলাম আহমেদ শামীম প্রমুখ। সভায় উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের জোর দাবি জানান। পরে যুক্তরাজ্য বিএনপি ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপস্থিত নেতৃবৃন্দ। নবগঠিত তালহা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক চ্যারিটি ডিনার ও সংগঠনের পরিচিতি সভা। পূর্ব লন্ডনের বাংলাটাউন ব্রিকলেনের স্থানীয় একটি রেস্তোরাঁয় সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই তালহা ফাউন্ডেশনের নতুন কমিটিকে উপস্থিত সবার সামনে তুলে ধরে সংগঠনের চেয়ারম্যান তরিফুল রহমান ছান্নু। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন টার হামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর জাহানারা আক্তার শিমলা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ইকবাল হোসেন, লুৎফুর রহমান সাহেদ, আরিফ চৌধুরী কাজল, লিলি আক্তার, আমিনুল হক জিলু, ব্যারিস্টার মহিউদ্দিন, মহিবুল হক, আইনজীবী হাফিজুর রহমান প্রমুখ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে বার্মিংহামে অনুষ্ঠিত হয়ে গেল অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাচন।